বহরমপুর শহরবাসী এবং মুর্শিদাবাদ জেলার মানুষের কথা ভেবে বহরমপুর শহরের পাশ দিয়ে যে বাইপাস ন্যাশনাল হাইওয়ে মন করা বলরামপুর হয়ে যেটা গঙ্গার ওপার চলে যাচ্ছে শিবপুরে গিয়ে আবার পলসন্ডার রাস্তা গিয়ে মিশছে, পুজোর আগে এই রাস্তাটাকে যাতে খোলা যায় মানুষের সুবিধার্থে তার জন্য দীর্ঘদিন ধরে আমি আলোচনা করছি, বলছি, বৈঠক করছি। এখন পর্যন্ত যে সুখবরটা আপনাদের দিতে পারছি সেটা হলো এই 14ই অক্টোবর এই রাস্তাটা খুলবে, প্রথম দফায় 30শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। তারপর এই রাস্তাটাকেই কালী পুজো পার করানো যাতে যায় তার জন্যে আমার চেষ্টা জারি থাকবে। অর্থাৎ 14 অক্টোবর থেকে এই রাস্তাটা দুর্গাপুজো কালী পুজো পার করে যাতে মানুষের সুবিধা করা যায় তার জন্যে আমি চেষ্টা করছি। এখনও পর্যন্ত 30শে অক্টোবর পর্যন্ত অনুমোদন পাওয়া গেছে, আশা করি যে 30শে অক্টোবরের পরেও কালী পুজো পর্যন্ত অনুমোদন পাওয়া যাবে। তারপর ডিসেম্বর হতে হতেই এই রাস্তা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। পাশাপাশি আমার সঙ্গে এই বিষয়েও বৈঠক হলো যে ভাবতায় যে ব্রিজটা সম্পূর্ণ হয়নি সেই ব্রিজটাকে খুব দ্রুত গতিতে বিশেষভাবে সেই ব্রিজের কথা ভেবে সেই কাজটাও যাতে সম্পূর্ণ করা যায় তার জন্য আজকে কর্তৃপক্ষ তারা আমাকে আশ্বাস দিয়েছেন। অর্থাৎ বহরমপুরের বাইপাস যেমন খুলে যাচ্ছে তেমনি ভাবতার যে ব্রিজ সেই ব্রিজটাকেও যাতে তাড়াতাড়ি করে সম্পূর্ণ করা যায় তার জন্যে আমি আমার তরফ থেকে চেষ্টা চাই করে যাচ্ছি। একটু ভরসা রাখুন, বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, এ কাজও আমরা করতে পারব।